Allah 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 La ilaha illallah Allah 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 কি সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা কেন বাকারা শব্দের অর্থ গাবি বাকারা শব্দের অর্থ কি ভাই আরবিতে বাকারাতুন অর্থ গাবি এই সূরার নাম আল্লাহ পাক বাকারা কেন রাখলেন মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা গাবির আশ্চর্য ঘটনা রাখছেন একটা গাবির আশ্চর্য এমন এক শিক্ষণীয় ঘটনা যেটা বনি ইসরাইলে ঘটেছিল এই ঘটনাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আনার কারণে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা মানে কি সূরাতুল গাবি তাহলে এই সূরাতুল বাকারা নাম করার মানে কি এখানে একটা গাবির আশ্চর্য ঘটনা আছে বলতে পারেন হুজুর গাবির ঘটনা দিয়ে আমরা কি করব আল্লাহ পাক বনি ইসরাইলের গাবির ঘটনা কোরআনে কেন আনছেন আমাদের নবীকে কেন এই ঘটনাগুলো উল্লেখ করে শুনাইছেন এর মধ্যে কিছু শিক্ষণীয় বর্জনীয় করণীয় ঘটনা আছে না নাই কথা বলেন উপকারী আমাদের জন্য আছে না নাই এই উম্মত যেন এইগুলা থেকে বাঁচতে পারে এগুলা করতে পারে এই জন্য নবীর উপরে এই ঘটনাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে সূরাতুল বাকারা নামের সূরাতুল গাবি গাবি নামের সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন আপনারা কি এই ঘটনাটা শুনতে চান কি ভাই শুনতে চান আমি ওই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি হয়তো পুরো সময় পাবো না বিস্তারিত বলার জন্য কিন্তু যতটুকু পারি এতটুকু ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি উপবেশন করতে চাই বলতে চাই আপনারা একটু ধৈর্য সহকারে মনের দিলের আশা আকাঙ্ক্ষা নিয়ে দিল দিয়ে কথাগুলো শুনবেন কথা ঠিক আছে ইনশাআল্লাহ যারা আশেপাশে আছেন আপনারা আছেন তাহলে আমরা আলোচনা কি সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন আমার তিলাওয়াত কি তো আয়াতে রব্বে করিম ডাক দিয়ে এই কথা বুঝাইতেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযু ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন কোরআন শরীফের আয়াত শেষ হইলে আল্লাহু আকবার বলতে হবে আল্লাহু আকবার বললে আপনার আমল নামে আমার আমল নামে সব লেখা হবে কি ভাই জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরাতুল বাকারায় রব্বে করিম একটা এমন সূক্ষ্ম ঘটনা এনেছেন যে ঘটনাটা আমি আপনাদের সামনে কোরআনুল করিমের আয়াত দিয়া আপনাদের সামনে আমি সুন্দর করে আমি আমার ভাষায় কোরআনুল করিমের এই ঘটনাটা আপনাদের সামনে আনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কেন গাবির ঘটনা আনলেন ও মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল তার নাম ছিল আমিল তার নাম ছিল আমিল আমিলকে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই আয়াতগুলা নামকরণ করলেন এই আমিল কি ছিল মুফাসসিরিনে কেরাম বলেন বনি ইসরাইলের মধ্যে আমিল ছিল একজন ধনী ব্যক্তি কিন্তু তার কোনো সন্তান ছিল না সে ছিল নিঃসন্তান সে অনেক দরাঢ্য ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢাল ধনের ধন সম্পদের মালিক বানিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক তাকে কোনো সন্তান দান করেন নাই সুবহানাল্লাহ কোন আল্লাহ পাককে সন্তান দিতেও পারেন নিতেও পারেন কথা ঠিক না বেটি তার মানে কি সন্তান দেনেওয়ালা কে সন্তানের মালিক কে জুড়ে বলেন কে কোন বাবা কোন পীর সাহেব আল্লাহ রাব্বুল আলামিন
এ আমিল কে ওয়াডাল সম্পদের মালিক বানাইছেন কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তানাদি দেন নাই তার ভাই বড় ভাইয়ের একজন পুত্র ছিল সে একটু দুষ্ট প্রকৃতির ছিল আমিল কে বারবার বলে চাচা আপনার তো কোনো সন্তানাদি নাই আপনার ধন সম্পদ দিয়া কি হবে এগুলা আমার নামে লিখা দেন এগুলো আমার নামে কাওলা করে দিয়ে দেন এগুলা আমি তো আপনার সন্তানের মতো এক পর্যায়ে এই ভাতিজা যখন চাচাকে বারবার বলতেছিলেন বাবা চাচা যখন নারাজি ছিল জমি দিতে রাজি না এক পর্যায়ে এই ভাতিজা এই আমিলকে হত্যা কইরা ওই বনি ইসরাইলের অপর গোত্র ছিল যাদের সাথে জগরা জাতি ছিল ওই চৌরাস্তার মধ্যে চাচার লাশ ফালায়া দিয়ারছে আমিলকে হত্যা করিয়া চৌরাস্তার মধ্যে তার চাচার লাশ ফেলে চলে আসছে এইবার এলাকার লোকেরা ওই চৌরাস্তায় যখন আমিলের লাশ দেখতে পেল দোষারোপ করল যাদের মহল্লায় পাওয়া গেছে তাদেরকে দোষারোপ করা শুরু করল এক পর্যায়ে এই গ্রামে ওই গ্রামে এমন এক জগরা বেজে গেল আর ওই তার ভাতিজা ওই গ্রামের মাতাব্বরদের কাছে যায় বাদী হইছে বলতেছে আমার চাচাকে ওই গোত্রের লোকেরা মেরে ফেলেছে ওই কওমের লোকেরা মেরে ফেলেছে আপনারা উপযুক্ত বিচার করেন ওই কওমের লোকের কাছ থেকে জরিমানা নিয়ে দেন জরিমানা উপটকন বনি ইসরায়েলে তখন প্রথা ছিল কোন মানুষ যদি কাকে হত্যা করে যে গোত্র হত্যা করবে তাকে জরিমানা উপটকন তাকে কি দিতে হবে টাকা পয়সা দিয়া তার সাথে মিলামিশা হইতে হবে এই জন্য ভাতিজা বিচারের প্রার্থী হইছে ওই অসহায় গ্রামের লোকেরা এক পর্যায়ে যখন তাদের উপরে এইভাবে মিথ্যা মামলা চাপায় দেওয়া হলো তারা যখন মাতাব্বর সবাই যখন তাদেরকে দোষারোপ করতেছে হাদিসের মধ্যে আসছে ওই গোত্রের ওই কওমের লোকেরা দৌড়াইয়া মুসা পয়গম্বরের কাছে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যায়া ওই সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো মুসা পয়গম্বর শুনেন শুনেন আপনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর এই জন্য আপনার কাছে আসছি আপনি সঠিক তত্ত্ব বের করে দেন আমিলের প্রকৃত পক্ষে খুনি কে তার নামটা আপনি বলে দেন আপনি যেহেতু পয়গম্বর আপনি যদি আমিলের প্রকৃতপক্ষে খুনিকে বের করতে না পারেন তাহলে আমরা অসহায় কওমের উপরে আমাদের জুলুম অত্যাচার শুরু হয়েছে আমাদেরকে টাকা দিতে হবে আমাদেরকে জরিমানা দিতে হবে আমিলের ওই গোত্ররা যখন মুসা পয়গম্বরের কাছে যায় মুসা পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনার উপরে আমাদের বিশ্বাস আছে আপনার উপরে আমার আস্থা আছে অতি তাড়াতাড়ি আমিলের খুনিকে বের করে দেন আমাদের দেশে এরকম হয় না কথা বলেন না কেন হয় না একজনে খুন করে আরেকজনের বাঁচা পাইয়া দেয় মিথ্যা সে 10 বছর হাজত খাইটা প্রমাণিত হয় তার কোনো দোষই নাই কথা ঠিক না ভাই এরকম হয় কি হয় না বনি ইসরায়েলেও এই ঘটনা ঘটছে মুসা পয়গম্বর বলেন হে আমার কওমের লোকেরা শুনো আমি তো পয়গম্বর আমি তো গায়েব জানি না কফিলকে কে আমিলকে কে মেরেছে আমার জানা নাই আমি তো গায়েব জানি না ও দৃশ্যর খবর আমি বলতে পারবো না এই জায়গায় আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন কোন পয়গম্বর ভাই গায়েব জানে না কোন পয়গম্বর গায়েব জানে না আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে তারা এরকম বলে নবীরা গায়েব জানে না আউযুবিল্লাহ কোন জোরে কোন না আউযুবিল্লাহ তো মুসা পয়গম্বর বললেন কওমের লোকেরা আমি তো এরকম ভাবে গায়েব জানি না আমিলের খুন কে খুন করেছে কাকে কে হত্যা করেছে আমি তো জানি না আমি কেমনে নাম কব উপস্থিত লোকেরা ডাক দিয়া পয়গম্বর সা পয়গম্বরকে বলে মুসা পয়গম্বর আপনার তো আপনার রবের সাথে ভালো সম্পর্ক সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বরদের সম্পর্ক কার কাছে কার সাথে আল্লাহর সাথে কওমের লোকেরা ডাক দিয়া কয় মুসা পয়গম্বর আপনার রবের সাথে আপনার ভালো সম্পর্ক আপনি একটু মালিকের কাছ থেকে সংবাদটা জেনে খুনির নামটা বলে দেন সুবহানাল্লাহ কোন মুসা পয়গম্বর
বলে ঠিক আছে আমি রবের সাথে কথা বলি মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আমার মালিক দয়া কইরা আমার কওমের লোকদেরকে জগরা জাতির থেকে বাঁচান এই আমেলের খুনি কে তার নাম বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা পয়গম্বর শুনো তুমি যেমনি ভাবে বনি ইসরাইলের লোকেরে চিনো তার চেয়ে বেশি আমি বনি ইসরাইলের লোকেরে চিনি কথা ঠিক না বেঠি এরা সহজেই তুমি নাম বললেই মাইনা নিব না তুমি একজনের নাম বলবা মানবো না কে কি করবে কয়েকজনের নাম বলবা সত্যিকারে সে খুনি এরপরেও বনি ইসরাইলের লোকেরা মানবে না তাদের পক্ষে যারা থাকবে তারা তোমার বিরোধী আচরণ করবে আর যাদের পক্ষে যাবে তোমার পক্ষ নিবে দুই দলে বিভক্ত হইয়া মারামারি কাটাকাটি আরো বেশি শুরু হবে মূসা পয়গম্বর ডাক দিয়ে কয় রব্বে কারিম তাহলে আমাদের কি করতে হবে একটু কথা বলিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই এই কম বিচার হত্যা উদ্ঘাটন করতে হবে কিন্তু একটা পথ অবলম্বন করতে হবে একটা কাজ করতে হবে কোন কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের কথা বলছেন ওই আয়াতে কারিমায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সুবহানাল্লাহ কোন আপনারা কি শুনবেন শুনবেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে কয় হে মূসা পয়গম্বর শোনো শোনো বনি ইসরাইল রে তুমি যত সহজ মনে করো তত সহজ না এরা কিন্তু বেকা একা এরা কিন্তু তেরা এরা কিন্তু সহজে তোমাকে মাইনা নিবে না এদের সামনে উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে কথা ঠিক না বেটি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দিলেন মূসা পয়গম্বর আপনি আপনার কওমদেরকে একটা কথা জানায় দেন কি কথা যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানাইছিলেন আল্লাহ তাআলা ওই কথাগুলো সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছিলেন মূসা পয়গম্বরকে কি বলেছিলেন ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়ে মূসা পয়গম্বরকে বললেন হে মূসা আপনি আপনার কওমদেরকে বলেন তারা একটা গাবী জবাই করব তারা একটা কি জবাই করবে কি জবাই করবে কওমের লোকেরা জানতে চাইছিল কি আমিলের খুনি কে কে হত্যা করেছে আল্লাহ কি বললেন একটা গাবী জবাই করার জন্য কথা ঠিক উল্টা পাল্টা হয়ে গেল না কথা বলেন না কেন উল্টা পাল্টা হইল কিনা উপস্থিত লোকেরা মূসা পয়গম্বর যখন কওমের লোকদেরকে ডাক দিয়া বললেন ও কওমের লোকেরা তোমরা একটা গাবীকে জবাই করো একটা গাবী মুফাসসিরিনে কেরাম বলেন বনি ইসরাইল যদি সোজা থাকতো তাহলে যে কোনি একটা গরু একটা গাবি জবাই করলেই হইয়া যাইত কিন্তু তারা যেহেতু পেশি পেশা পেশি করছে এই জন্য তাদের মধ্যে আল্লাহ তাআলাও একটু প্রশ্নবোধক রাইখা দিছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দিলেন আপনার কওমের লোকদেরকে আপনি বলেন তারা একটা গাবি জবাই করবে উপস্থিত লোকেরা কি কথা বলছিল আল্লাহ তাআলা ওই কথাও কোরআনে কারিমে উঠাইয়া দিয়েছেন মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন উপস্থিত লোকেরা ডাক দিয়া মূসা পয়গম্বরকে বলে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া হে মূসা পয়গম্বর আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন উপবাস করতেছেন আমরা বললাম আমিলকে কে হত্যা করেছে তার নাম বলার জন্য খুনি নির্ণয় করার জন্য আর আপনি বলতেছেন আমরা একটা গরু গাবি জবাই করব আমরার কথা প্রশ্ন আর উত্তরের সাথে কোনো মিল নাই ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া আল্লাহু আকবার কয় আপনি কি আমাদের সাথে উপবাস করতেছেন ঠাট্টা করতেছেন কে ভাই আমাদের দেশে ঠাট্টা করে না কওমের লোকেরা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে কয় আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন মূসা পয়গম্বর যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আনছেন মূসা পয়গম্বর ডাক দেয়া কয় ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন মূসা পয়গম্বর ডাক দেয়া কয় কওমের লোকেরা শোনো শোনো
আমি হইলাম পয়গম্বর, আমি তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারি না, আমি একজন নবী হইয়া কোনো চাতুরি কথা আমি বলবো না, আমি যদি এই সমস্ত করি তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থ আমি মূর্খ হয়ে যাব। ঠাট্টা বিদ্রুপ করা, উপবাস করা, অদার্থক কথা বলা, এইগুলা নবীদের সিফাত না, নবীদের পয়গম্বরদের সিফাত না। ও মুসলমান, ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে এরা হইল জাহিলিন, এরা হইল মূর্খ যারা এরা এই সমস্ত কথা বলে। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, এই আয়াতের মধ্যে থেকে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইতেছেন, তোমরা অনার্থক বেহুদা কথা বইলো না, অনার্থক বেহুদা কথা ঠাট্টা করা, এই কাজগুলা হইল মূর্খদের কাদের কাজ। এরপরে উপস্থিত লোকেরা, ওই বাতিজা সহ কৌমের লোকেরা ডাক দিয়া মুসা পয়গম্বরকে বলে, মুসা পয়গম্বর ঠিক আছে, তুমি যদি ঠাট্টা না করো, আপনি যেহেতু পয়গম্বর আপনি বলতেছেন আপনি কোনো ঠাট্টা করবেন না, তাহলে আসল কথা বলেন। কি কথা? উপস্থিত লোকেরা ডাক দিয়া মুসা পয়গম্বরকে বলেন, যে কথাগুলা বলছিলেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 68 নম্বরে উঠায়া দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইন লানা هي إن البقرة تشابه علينا تشابه علينا قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بك উপস্থিত লোকেরা ডাক দিয়া মুসা পয়গম্বরকে বলে, তাহলে আপনার রব যে আমাদেরকে গাবি জবাই করতে বলছে গাবি, তাহলে কালু দৌড়া না, আপনি আমার রবের আপনার রবের কাছে জিজ্ঞাসা করেন, রব্বাকা ইউবাইল্লানা মাহি, আল্লাহু আকবার বলেন, তাহলে আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করেন এই গরুটার রং কেমন হবে, এটার সুরত কি, এটা কিরকম, মাহিয়া বিস্তারিত আলোচনা করতে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বনি ইসরাইল যদি মুসা পয়গম্বরের কাছে এই কথা জিজ্ঞাসা না করত, তাহলে যে কোনো গাবি জবাই করলেই চলতো। আল্লাহু আকবার বলেন, এরা একটু তেরা জাতি আছিল, কথা ঠিক না ঠিক, এরা খাই ফেসাইছে, মুসা পয়গম্বরে বারবার প্রশ্ন করছে, এই কথাগুলো আল্লাহ তাআলা উঠাইছেন, অনেক লম্বা আলোচনা, আমি যে পর্যন্ত যাইতে পারি, কথা ঠিক আছে ইনশাআল্লাহ। মুসা পয়গম্বর বলতেছেন, উপস্থিত লোকেরা ডাক দেয়া বলে, ও মুসা পয়গম্বর আপনি বলেন এই গরুটা কেমন হবে, তার বাহ্যিক চুরত কেমন কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লা ফারিদু ওয়ালা বিক, মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, রব্বে করিম বলে দিয়েছেন এই গরুটা এই গাবিটা এমন হবে, ইন্নাহা বাকারা তুল্লা ফারিদু, এটা হবে কি ভাই, বৃদ্ধ হবে না, ফারিদ বৃদ্ধও হবে না, ওয়ালা বিক্রু না হবে, এটা কি ছোট কচি তাও হবে না, বাছুরও না বৃদ্ধও না। আল্লাহ তাআলা তাদের বেঁচাইছে, আল্লাহ বেঁচাইতেছে, একটা গাবি জব করলেই হইতো, তারা কয় কেমন হইব কি সুরত, আল্লাহ তাআলা বলে দিলেন লা বিক্রু লা ফারিদু ওয়ালা বিক, কো না হবে এটা বৃদ্ধ, না হবে বাছুর, কো তাহলে কেমন হবে, কো আওয়ানুম বাইনা যালিক, আওয়ানুম বাইনা যালিক। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ও মুসা আপনি আপনার কৌমদেরকে বইনা দেন, এটা হইতে হবে আওয়ানুম বাইনা যালিক, মধ্য বয়সের, কো মধ্য বয়সের মানে কি, যুবক হইতে হবে, যুবতী যুবতী, এটা কুমারী হইলেও চলবে না, বৃদ্ধ হইলেও চলবে না, কয় একটা গাবি পরিপূর্ণ যৌবন কখন আসে। মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা গাবির যখন দুইটা বাচ্চা দেয়, পুরাপুরি যৌবনে ওই গাবি পৌঁছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের যৌবন পদার্পণ করে কখন, 15 বছর থেকে 30 বছর পর্যন্ত ছেলেদের, এরকম পুরুষদের যৌবন বাড়তেই থাকে বাড়তেই থাকে, কো 30 থেকে 40 পর্যন্ত তাদের বাড়ে না কমেও না, কো 40-এর পর থেকে তাদের যৌবন আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যৌবন বয়সের গাবিকে জবাই করার জন্য তার কৌমদেরকে নির্বাচন করলেন, কেন,
মুফাসসিরিনে কেরাম এখানে লম্বা কথা বলেছেন কারণ যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় কোন কবি তার ভাষায় বলে দর জওয়ানি তওবা করদান খাসলতে পয়গম্বরি দর জওয়ানে তওবা করদান খাসলতে পয়গম্বরি ওয়াক্তে পীরি গিরগো জালেম নাশ নিশাওয়াদ পরহেজগারি কো যৌবনের কালের ইবাদত পয়গম্বরদের ইবাদতের সমতুল্য সুবহানাল্লাহ কোন আর বুড়া বয়সের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না এটা কোনোমতে আল্লাহ তাআলা কবুল করে ফরজটা খালি আদায় করে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যৌবন বয়সের ইবাদত হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে তার মধ্যে একজন হলো কি ভাই যৌবন বয়সের যুবকেরা কথা ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাকের মাধ্যমে জানায় দিবেন সাবুন নাসাফি ইবাদাতিল ইবাদাতিল্লাহ হাদিসের মধ্যে আছে যৌবন বয়সে যারা ইবাদত করবে আল্লাহ পাক ওই সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন ওই দিন আল্লাহ পাক এই যুবককেও দিবেন যে যুবক যৌবন বয়সে ইবাদত করেছে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ জুরে কোন আরো জুরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন গাবি চাইলেন জুরে বলেন কোন গাবি চাইলেন মধ্যম বয়সের যৌবন বয়সের কথা ঠিক না বেটি এরপরে মুসা পয়গম্বর কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতের শেষ অংশে বলেন আওয়ানুম বাইনা যালিক মধ্যম বয়সের গাবি হইতে হবে ফাফালু মা তু উমারু আল্লাহু আকবার এইবার তোমরা তোমাদের কাজ সেরে ফেলো ফাফালু মা তু উমারুন তোমরা তোমার যে কাজ করতে চাইছো এই কাজ করে ফেলো বেজাল লাগায় দিছো মুসা পয়গম্বর কো বেজাল লাগায় দিছো এইবার এই বয়সের গাবি বিষয় ভাই করো উপস্থিত লোকেরা মুসা কো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলে পয়গম্বর বুঝলাম না কো কি বুঝলা না কো আল্লাহ রাব্বুল আলামিন বললেন চাইলাম আমিলের আমিলকে কে হত্যা করেছে তার সঠিক তথ্য চাইলাম তার নাম জানতে চাইলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গাবি জবাই করার জন্য এরপরে বললেন বৃদ্ধ চলবো না যৌবন বয়সের চলবো না বাছুরও চলবো না এরপরে বললেন আওয়ানুম বাইনা যালিক কো মধ্য বয়সের হইতে পারবে এখন বলতেছেন তোমাদের কাজ তোমরা কইরা ফেলাও উপস্থিত লোকেরা ডাক দিয়ে আবার বলে মুসা পয়গম্বর বুঝলাম না মুসা পয়গম্বরকে আবারও প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 69 নম্বর আয়াতে ওই কথাগুলা উঠায়া দিয়েছেন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে উপস্থিত লোকেরা হে মুসা পয়গম্বর আপনি আপনার রবের কাছে জানেন ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা আল্লাহু আকবার বলেন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে হে মুসা পয়গম্বর আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন এই গাবির রং কি হবে মা লাউনুহা রং কি হবে দেখেন আগে বলছে কেমন হইব সুরত আবার জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করেন আপনি আমার রবের কাছে তার রং কি হবে আল্লাহ কয় রং যে রঙের গাবি নাই এই রং বলবো তোরা যেরকম তেরা আমি আল্লাহ আল্লাহ তাআলা বলছেন না ও মাকারু ও মাকার আল্লাহ তোমরা যেরকম মক্করবাজ আমি তার চেয়ে বড় মক্কর আল্লাহু আকবার বলেন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে উপস্থিত লোকেরা قالوا ادع لنا ربك يبين لنا ما لونها হে মুসা পয়গম্বর আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন আমাদের এই গাবি যে গাবি জবাই করব এই গাবির রং কি হবে মুসা পয়গম্বর বলে আমি তো আমার থেকে কোনো কথা বলতে পারবো না আমি রবকে জিজ্ঞাসা করি মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে হে প্রভু হে মালিক আমার কৌমের লোকেরা গাবির রং জানতে চায় আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে রঙের কথা শুনো ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা আল্লাহু আকবার বলেন তো মুসা পয়গম্বর কি বলতেছে যে তাহলে তাদের রঙের কথা বইলা দাও তারা যেহেতু রং জানবার চা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাকারাতুন সফরা ওয়া হে মুসা পয়গম্বর আপনি বলে দেন হলুদ রঙের গাবি লাগবো কি লাগবো হলুদ সফরা অর্থ হলুদ
হলুদ রঙের গাবি লাগবো গদাই এর পরে বলে কফাতিউল লাউনহা তাসুরুন নাজিরিন আল্লাহ তাআলা বলেন এমন রঙের গাবি লাগবো যে রংটা মানুষের চোখে ধরবে মানুষ তো দেখা বলবে বাহবা সুন্দর গাবি তাসুরুন নাজিরিন নজরে এটাকে সুন্দর দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে হলুদ রঙের গাবি আনতে বলেন এরপরে গাবি দিয়া কি করব এই ঘটনা তো রইছেই সামনে কথা ঠিক না বেঠিক আগে একটু এই পর্যায়ে যাই যে গাবি দিয়া গাবি জব করতে বললেন কেন গাবি কেন জব করব আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দিলেন মুসা এই গাবি জবাই কইরা এই রঙের এই এই গাবি বের করে এরপরে কি করবা কই গাবি জব করবা জবে কইরা ওই গাবির রানের গোশত নিবা একটু এক টুকরা গোশত এই গোশত নিয়া আমিলের সাথে মৃত দেহ আমিলের সাথে এই গোশতের টুকরা কি করবা এরকম ভাবে বাড়ি দিবা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমিল জীবিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিল কি হয়ে যাবে এই মৃত ব্যক্তি জীবিত হবে জীবিত হইয়া কি করব ক জীবিত হইয়া তারকে মারছে তার নাম কই দেব সুবহানাল্লাহ কোন তার নাম বইলা দিবে তাহলে এর সে তো আর সঠিক প্রমাণ দরকার নাই কথা ঠিক না বেটি যে বেটারে মারছে সে যদি জীবিত হইয়া কই দেয় যে অমুক অমুক আমারে মারছে ফরাদে মারছে অমুকে মারছে তমুকে মারছে কথা ঠিক না বেটি নাম কই দিলে এর সে আর কোনো প্রমাণ দরকার আছে এইবার মুসা পয়গম্বর তাদেরকে উপস্থিত লোকদেরকে বললেন শোনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেগুলা প্রশ্ন তোমরা করতেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু তোমাদের জন্য কষ্ট সাধ্য এমন গরু কোথায় পাবা এমন গরু গাবি কোথায় পাবা এরপরেও বনি ইসরাইল একটু তেরা দল এরা বলে না 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 তোমার রবের কাছে জিজ্ঞাসা করো গরুর রং তো হবে হলুদ দেখতেও ভালো হবে এরপরে আরো প্রশ্ন করে উপস্থিত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া মুসা কম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়া কয় তোমার রবের জিগাও যে কথা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 70 নম্বর আয়াতে তেলাওয়াত কইরা শোনায় দিছে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মুসা পয়গম্বর قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون الله أكبر قال উপস্থিত লোকেরা মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয় মুসা পয়গম্বর কালু দুলানা তোমার রবকে জিজ্ঞাসা করো কালু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি তুমি জিজ্ঞাসা করো তোমার প্রভুকে জিজ্ঞাসা করো এই গরুটা যে কথা বলল এই রকম আমরা তো পাবো না বিস্তারিত সুন্দর করে আলোচনা করতে বলো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা আমরা যেন স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কি চাইতেছেন তোমার রব কি চাইতেছে এই কথাটা যেন আমরা পরিপূর্ণ তাশাবাহা আলাইনা আমরা যেন স্পষ্ট ভাবে বুঝতে পারি ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন আল্লাহু আকবার কোন ইনশাআল্লাহ বলার কারণে ওয়াইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন এরপরে বনি ইসরাইল লোকেরা কয় কি আল্লাহ যদি বিস্তারিত বইলা দে ওয়াইন্না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমরা পাওয়া যাব বলেন না সুবহানাল্লাহ আমরা সঠিক রাস্তায় যেতে পারবো সঠিক ভাবে আমরা গরুটা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ বলার কারণে কি করার কারণে ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার বনি ইসরাইল সঠিক রাস্তায় আসছে আমার উপরে ভরসা করছে ইনশাআল্লাহ বলেছে সুবহানাল্লাহ কোন মুফাসসিরিন কেরাম বলেন কোন মানুষ যদি বিপদে পড়ে কোন কাজের মধ্যে বিপদে পড়িরা কোন সমাধান পাচ্ছে না কোন সমাধান পাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর উপরে ভরসা দিয়া মানুষ যদি মুসলমান যদি এই কথা বলে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা তার জন্য সহজ করে দিবে সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি যে ইনশাআল্লাহ বইলা কোন কাজ যদি কোন মুসলমান শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটা তার জন্য কি করে দিব সহজ করে দিব বনি ইসরাইলরা যখন
বারবার প্রশ্ন করার পর মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে মূসা পয়গম্বর এইবার বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন কিভাবে আমরা এটা পাব এটা যদি পাই বিস্তারিত আল্লাহ যদি সহজ করিয়া দেয় ইনশাআল্লাহ তাহলে লামুহতাদুন অর্থ সঠিকভাবে আমরা পেয়ে যাব সঠিক পথে আমরা পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মূসা পয়গম্বর এইবার যেহেতু তোমার কম লাইনে আসছে তাহলে আর বেশি নয় যেগুলো বললাম এইগুলা ভাবে তাদেরকে গাবি জবাই করতে বলো কিন্তু রং লাগবে হলুদ রং লাগবে কি হলুদ রঙের একটা গাবি লাগবে না হবে কি ভাই বুড়া না হবে ছেলে না হবে ছোট বাছুর হইতে হবে মধ্যম বয়সী এইগুলা লাগবে আর কিছু দিলাম না আল্লাহ রাব্বুল আলামিন কওমের লোকদেরকে যখন এই নির্ধারিত করে দিলেন কওমের লোকেরা ছোটাছুটি শুরু করলো ঘুরতে ঘুরতে এই গাবি আর পায় না এই গাবি আর পায় না ঘুরতে ঘুরতে এমন ভাবে তারা পেরেশানি হয়ে গেল এক পর্যায়ে আবারো তারা মূসা পয়গম্বরের নিকটে যায় বলে মূসা পয়গম্বর আমরা যে গাবির কথা আপনার রবে বলেছেন যে কথা আমাদেরকে শুনায় দিয়েছেন এমন গাবি তো আমরা পাই না প্রখ্যাত মূসা পয়গম্বর বললেন তোমরা খোঁজাখুঁজি করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলি আমার বানানো কথা তো আমি বলি না আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাকে বলবেন ওই কথাই আমি তোমাদেরকে শুনায় দিব সুবহানাল্লাহ কোন এই জন্য পয়গম্বররা কোনো বানানো কথা বলে না কথা ঠিক না বেঠিক আল্লাহর পক্ষ থেকে যে কথা আছে ওই কথাগুলাই তারা বলেন সুবহানাল্লাহ জুরে কোন এখন বর্তমানে আমাদের নবীদের নবীর গড় উপরে তো অনেক নাস্তিকেরা চড়াও হইছে ভাই আমাদের দেশে আমরা আখেরি জামানার উম্মত আমরা শেষ নবীর উম্মত এরপরেও বলে নবী আছে নাউজুবিল্লাহ জুরে কইবেন নাকি গোলাম আহমদ কাদিয়ানি সে দলিল দেখি কো আমি শেষ নবী কেমনে হইলাম জানো আপনারা একটু শুনবেন এরপরে আলোচনায় ভিতরে আর যাবো ইনশাল্লাহ কয় কে আমি কেমনে নবী হয়েছি জানো কয় কেমনে নবী হয়েছ কয় একটা ভারতের ভিতরে সেমিনার হয়েছে একটা এরকম বিরাট বড় মাহফিল জমাইছে এ আব্দুল হক দে নবী সে তার কিতাবের মধ্যে লিখছে গোলাম আহমদ কাদিয়ানি বলে কো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ নবীর নাম হবে আহমদ শেষ নবীর নাম কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন বাদা ইসমুহু আহমদ শেষ নবীর নাম হবে আহমদ ওই সেমিনারের ভিতরে ছিল আতাউল্লাহ বুখারী সে ছিল ওই জামানার শ্রেষ্ঠ ওলি বিরাট বড় আলেম সেও ছিল এই সেমিনারের সেমিনারের ভিতরে তাদের মুনাজারা হচ্ছে এই এই কাদিয়ানি বাটবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আহমদ কাদিয়ানি হবে গোলাম আহমদ হবে নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারিমে বলছেন এই জন্য আমার নামের আগে আহমদ কাইটা দিলাম আর লাস্টে দে কাদিয়ানি কাইটা দিলাম আমার নাম হইল আহমদ আল্লাহ তাআলা যেহেতু বলছেন শেষ নবীর নাম আহমদ আমি নিজে আহমদ আমি শেষ নবী নাউজুবিল্লাহ কোন এইবার আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে কো তোমার কথা শেষ হইছে কহ কথা হলে শুনো আমার নাম হলো আতাউল্লাহ বুখারী আমি আতা কাইটা দিলাম লাস্টে দে বুখারী কাইটা দিলাম আমার নাম হইলো আল্লাহ তোমার মতো ব্যাকল বেকুব বদমাইশ রে আমি নবী বানাই নাই আল্লাহু আকবার কোন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নবীর পরে নবী নাই সংসদে আন চাই কথা বলতে পারেন না নবীর পরে নবী নাই জোরে বলেন নবীর পরে নবী নাই শেষ নবী নাম কি জোরে বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোলাম আহমদ কাদিয়ানিরা এরা পায়তারা চালাচ্ছে গ্রামে গ্রামে শহরে শহরে এরা কি দাওয়াত দিয়া দাওয়াতে তবলিকের মতো কাজ করে কইরা এদের দলে দলকে বাড়ি করার জন্য এরকম বলছে গ্রামের শহর শহর লোকেরা তো বুঝে না নবী কি কথা ঠিক না বেঠিক এক জায়গায় আমার এক উস্তাদ ওয়াজ করতে গেছেন ওই জায়গায় যা জিজ্ঞেস করছে মানে শহরের মধ্যে গেছেন তো খালি মাছ ধরে এরা মাছ মারে তো ওইখানে যায় হুজুর বলেন আমি কি ওয়াজ করব ওয়াজ হারায় লাইছি ওইখানে যায় এরকম মানুষের অবস্থা কাইল্লা কুইল্লা দল এরকম বই হইছে এরকম জালো মানুষ তো কো কি ওয়াজ করব ওয়াজ হারায় লাইছি পরে আমি স্টেজে বইসা জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনাদের সামনে যে ওয়াজ করতে আইছি বলেন তো আমাদের নবীর নাম কি মানুষ একটু টেস্ট করন লাগবো না কোন শ্রেণীর লোক কো বলেন তো আমাদের নবীর নাম কি এক লোক সামনেতে দাঁড়ায় কয় কো হুজুর
তো আমরা তো নবীর নাম আব্দুল কাদের জিলানী এখন কেডা হইছে নো আগে আগে তো নাম ছিল আব্দুল কাদের জিলানী এখন কেডা হইছে আর নতুন করে জানি না নাউজুবিল্লাহ কো মানে গ্রামের মানুষের অবস্থা এই হালত কথা ঠিক না বেঠিক এই জন্য ভাই আমরা মুসলমান শেষ নবীর উম্মত আমরা নবীর এই নবীর দরওয়াজা বন্ধ নবী আর আসবে না নবীর নিয়া কটুক্তি করবে নবীকে গালি দিবে এটা এই মুসলমান সহ্য করবে সবার তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ এইজন্য পয়গাম্বররা বানানো কথা বলে না মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো শুনেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও মুসা পয়গাম্বর তোমার কওমের লোকেরা জেগে তো ইনশাআল্লাহ বলে ফেলেছে এইবার এদেরকে আর ঘোরানো যাবে না এই গাবি তাদেরকে সংগ্রহ করতে বলো মুসা পয়গাম্বর তাদেরকে গাবি সংগ্রহ করতে বলেন পড়া কিতাবের মধ্যে আসে বহুদিন গাবি বিছায়া বিছায়া পায় নাই বিছাতে বিছাতে আর পায় নাই এক পর্যায়ে উপস্থিত লোকেরা কওমের লোকেরা হযরত মুসা পয়গাম্বরের নিকটে আয়েশা বলে মুসা পয়গাম্বর এই গাবি তো আমরা পাইলাম না আপনি ছাড়া আর কেউ এটা বের করে দিতে পারবে না মুসা পয়গাম্বর এবার রব্বে কারীমকে ডাক দিয়ে বলে মালিক আপনি বলে দেন আমার কওমের লোকেরা তো এই গাবি কোথাও পাচ্ছে না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা পয়গাম্বর তোমার কওমের লোকদেরকে অমুক জায়গায় প্রেরণ করো এখানে যায় দেখো এক মহিলা এই গাবিকে লালন পালন করতেছে এই গাবিকে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে তাকে দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা গাবি দিয়েছে কয় এই মহিলা কি ছিল কয় এতিম বাচ্চাদেরকে লালন পালন করত সুবহানাল্লাহ কোন ওই মহিলা এতিমদেরকে লালন পালন করে তার বাচ্চা তার কোন ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই ওই মহিলা দরিদ্রবান ছিল কিন্তু দান করতে 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 ওই মহিলা আল্লাহর রাস্তায় দান করতে করতে গরিব হয়ে গেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই মহিলাকে একটা এই গাবিটাকে দান করছে এই গবি এই গাবি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে সে লালন পালন করতেছে আর কওমের লোকেরা যায় কয় বুড়ি মা তোমার গরুটা আমাদের লাগবে তোমার গাবিটা আমাদের কাছে বিক্রি করো গাবি যায় পাইছে মুসা পয়গম্বর যায় বলছে অনেক লম্বা আলোচনা ওই দিকে যাব না সংক্ষিপ্ত আকারে বলি মুসা পয়গম্বর এবার বলে যে তোমরা ওই গাবি ওই মহিলার কাছ থেকে যায় নিয়ে আসো ওই কওমের লোকেরা মহিলার কাছে যা বলে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা লেখেন যে এই গাবির দাম এক পাল্লাই স্বর্ণ দিতে চাইছে আর এক পাল্লাই গাবি উঠাইতে চাইছে এরপরেও মহিলা রাজি না আল্লাহু আকবার কোন যে না আল্লাহর পক্ষ থেকে গাবি এটা দেওয়া যাবে না এক পর্যায়ে বলে 10 গুণ বেশি দিব তাও হবে না কয় আরেকবার বলে 20 গুণ বেশি দিব তাও হব না কয় 50 গুণ 100 গুণ এরপরে কয় না আমি এই গাবি জীবনে বিক্রি করব না এইবার কওমের লোকেরা দৌড়ায়া আবারো মুসা পয়গম্বরের কাছে আসে আয়েশা মুসা পয়গম্বরকে বলে মুসা পয়গম্বর আপনি যদি না যান এই গাবি মহিলা বিক্রি করবে না এইবার মুসা পয়গম্বর কওমের লোকদের সাথে ওই মহিলার বাড়িতে গেছে যা বলে মা দেখো তুমি যদি এই গাবি বিক্রি না করো তাহলে আমরা একটা বিশেষ কাজ সম্পাদন করতে পারবো না আমিলের খুনি প্রকৃতপক্ষে কে খুনি জানতে পারবো না মা গো তুমি যা চাও তাই দিব এক পর্যায়ে এই মহিলার কাছ থেকে মুসা পয়গম্বর যেভাবেই হোক অনেক চড়া মূল্যে এই গাবিকে ক্রয় করে নিয়ে আইছে নিয়ে আয়েশা মোরা বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে মুসা পয়গম্বর বললেন সমস্ত লোকদেরকে ডাকো না ডাকলে চলবে না যত দল মত নির্বিশেষে সবাইকে ডাকা হোক মুসা পয়গম্বর ডাক দিলেন সবাইকে পাহাড়ের উপরে উইটা ডাক দিলেন ও কওমের লোকেরা আসো 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 আমিলের আজকে তার যে হত্যা করেছে তার হত্যাকারীর নাম জানা যাবে ছেলে মেয়ে শিশু আবাল বাচ্চা যা ছিল সবাই চলে আসছে এক পর্যায়ে গরুকে জবাই করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারিমে উঠায় দিয়েছেন সূরাতুল বাকারার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুম তুসীরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফীহা ক্বালুল আনা জিতা বিল হক فذبحوها وما كادوا يفعلون الله اكبر কান ভাই এটা অনেক লম্বা আলোচনা কিন্তু সংক্ষিপ্ত আকারে বোঝাইবার জন্য আপনাদেরকে অল্প সময়ে বলতেছি এরপরে মুসা পয়গম্বর যখন
সকল মানুষকে ডাকলেন আর গাবি যখন নিয়ে আসলো গাবি জবাই করলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ডান পায়ের রান থেকে এক টুকরা গোশত নিয়া একজন বনি ইসরাইলি যখনই আমিলের গায়ের মধ্যে লাগায় দিয়েছে তাস করে আমিল জিন্দা হইয়া বইসা গেছে আল্লাহু আকবার কান কি করছে জিন্দা হইয়া বইসা গেছে এইবার বইসা মুসা পয়গম্বরকে ডাক দিয়া উপস্থিত লোকদেরকে তাকায়া দেইখা আমিল বলে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা আল্লাহু আকবার কে হত্যা করেছে যে বাদি সেই আমাকে হত্যা করেছে কই নাম কইয়া দাও মুক মুক এই দুই ভাতিজা আমাকে হত্যা করছে কইয়া আবার মৃত্যুবরণ করছে কইয়া আবার কি করছে ভাই মৃত্যুবরণ কইয়া আলছে এইবার মুসা পয়গম্বর উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলে হে উপস্থিত লোকেরা তোমরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কৌশল খাড়াইলেন আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি পারতেন যে আমিলের মৃত্যু ব্যক্তি হইলো তার ভাতিজা কিন্তু কেন বললেন মুফাসসিরিনে কেরামে এখানে একটা বিরাট লম্বা আলোতে গিয়া গাবি কেন জব করতে হলো আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম সুন্দর করে আলোচনা করেছেন শুনো শুনো দুনিয়ার মানুষেরা একটা জিনিস বিসর্জন না দিয়া আর একটা জিনিস হয় না একটা জিনিসকে বিসর্জন দিতে হয় ইট যদি খোয়া কইরা নিচে যদি ডালাই না দাও ওই বিল্ডিং কিভাবে স্থাপন করা যাবে না মুফাসসিরিনে কেরাম আরো উপমা দিয়েছেন ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো তোমরা যে লাউ গাছের লাউ খাও কদু গাছের কদু খাও কথা ঠিক না বেডি একটা বিচি লাগাও একটা বিচির থেকে ওই কদু গাছ তোমাকে 40 50 টা বিচি দেয় কিন্তু তোমাকে যদি সারা জীবন বলা হয় ওই কদুর বিচিটা আরেকবার তুমি খুঁজা বের করো 6 মাস পরে কি তুমি ওই কদুর বিচি খুঁজা পাইবা পাইবা কি কো পাইবা না কেন তার আত্মাকে সে বিসর্জন দিয়া তোমাকে দিয়েছে 40টা কদু কথা ঠিক না বেঠিক ও দুনিয়ার মানুষ শোনো তোমার যে আত্মা তুমি আছে তোমার ভিতরে যে আত্মা আছে এই আত্মা নফসে আম্মারাকে বিসর্জন না দিলে তুমি চলতে পারবা না দুনিয়ার যে লোভ লালসা তোমার ভিতরে ঢুকে গেছে এই লোভ লালসা তোমাকে বিসর্জন দিতে হবে কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়া অল্প দিনের Allah, 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 la ilaha illallah, Allah, 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 Allah.